আজকে বেরিয়েছে মানুষের ট্রেলার। আর বিশ্বাস করো, ট্রেলারটা সকালবেলা দেখার পর থেকে আমি না রীতিমতো ভাবছি আজকে একজন সুপারস্টারের ফ্যান বেস তার আজকে ডিপ্রেশনে চলে যাবে ভাই। এবং যেভাবে জিতের ফ্যানরা আজকে থেকে কাইন্ড অফ উৎসব করবে, দেখো রাবণের ট্রেলার ছিল, ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে, এক বছর হয়ে গেছে। আজ যখন আমি রাবণের ট্রেলারের দিকে ফিরে যখন তাকাই বা রাবণ ফিল্মটার দিকে ফিরে যখন ইয়ে করি, অনেক ভুল চোখে পড়ে, ঠিক আছে। এবং এটাই নিয়ম, তুমি একটা জিনিস দেখলে তো প্রথমবার দেখে অত ভুলটুল কিছু ধরা পড়ে না, যখন তুমি অনেক পরে দেখছো না গাফিলতিগুলো, ভুলগুলো, প্লট হোলগুলো কিন্তু ধরা পড়ে। আমি আজকে যখন রাবণের ট্রেলারটা দেখছিলাম, মানে মানুষের ট্রেলারটা দেখা শেষ করে রাবণের ট্রেলারটা আমি আগে চালাই, দেখালাম যে ঠিক আছে, এবার আর চেঙ্গিদের ট্রেলারটা দেখি, চেঙ্গিদের ট্রেলারটা দেখলাম, দেন আবার আমি মানুষের ট্রেলারটা দেখলাম। ভাই দ্য ডিফারেন্স, মানে কোয়ালিটি, মাল, মালের কোয়ালিটির যা ডিফারেন্স, আকাশ পাতাল। প্রথম কথা যেটা সব থেকে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে গিয়ে কালার গ্রেডিং। ভাই মানুষের ট্রেলারের বা টিজারের বা গানের কালার গ্রেডিং অন্যই লেভেলে গেছে, যেটা রাবণ আর চেঙ্গিজে ছিল না, সোজা কথা। দেন রাবণ আর চেঙ্গিজের দুটো ট্রেলারেই না গল্প খুব ক্লিয়ার ছিল, খুব ইজিলি প্রেডিক্ট করা যায়। মানুষের যে ট্রেলার, ট্রেলারটা দেখে তুমি গল্প প্রেডিক্ট করতে পারবে না, বাট যেটুকুনি হিন্ট রয়েছে সেটা দিয়েও কিন্তু আমরা কিন্তু দেখেছি ডবল রোল, বাবা পুলিশ অফিসার, মেয়েকে বাঁচানোর জন্য কিছু একটা হয়ে গেল এরকম। কিন্তু আমি শুনছিলাম মানুষ নাকি থেরির রিমেক হচ্ছে, থালাপতি বিজয়ের যে ফিল্ম থেরি সেটার নাকি রিমেক হচ্ছে। এখন আজকের ট্রেলারটা দেখে বুঝলাম না ভাই এটা থেরির রিমেক তো নয়, কিন্তু হ্যাঁ থিম্যাটিক্যাল কিছু ফ্যামিলিয়ার জিনিসপত্র কিন্তু রয়েছে। থেরিতেও পুলিশ অফিসার বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের পুলিশের আইডেন্টিটি ছেড়ে একটা অ্যাক্সিডেন্ট মতো হবে, তার পরিবারকে খুন করে দেবে, তারপরে সে একদম বদলে যাবে। এখানেও কাইন্ড অফ সেরকম আজ পাওয়া যায়, কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে জিতের দুটো অ্যাভাটার, ভিক্টর আরেকটা কি বললো অর্জুন, দুটোই তো পুলিশ অফিসার, একজন নার্কোটিক্সের পুলিশ অফিসার আরেকজন কিসের পুলিশ অফিসার বললো আমি ঠিক, মানে ঠিক আমি দেখলাম ট্রেলারটা বাট আমার ঠিক ক্লিয়ার হলো না। না দ্য থিং ইজ যে গল্পটা কীভাবে কোথা থেকে কি আসবে বোঝা কিছুই গেল না, খালি বোঝা গেল যে জিত, জিতু কামাল দুজনেরই চরিত্রের ট্রান্সফরমেশন থ্রু আউট দ্য গল্প হবে, এবার তার মধ্যে টুইস্ট ফুইস্ট আসবে। আমি একটা জায়গায় লক্ষ্য করলাম ওই অন্ধকার কমলা কালারের ইয়ের আন্ডারে ফাইটিং যে হচ্ছে, সেখানে জিতের মেয়েকে বোধ হয় একজন গুন্ডা এরকম গলা তুলে বোধ হয় আছে দাঁড়িয়ে। না দ্য থিং ইজ যে ওটাকে ওখানে ফাইট যে করছে সেটা যদি ভিক্টর হয়, এটা তো অর্জুনের মেয়ে, এবার দেখো অর্জুন আর ভিক্টর মেবি প্রবাবলি সেমই লোক, তাদের আইডেন্টি নিয়ে কিছু আছে গল্প, যাই হোক হোয়াট এভার ইট ইজ। এখন ট্রেলারটা দেখে আই এম ইমপ্রেসড যে গল্প নিয়ে একটা ইন্ট্রিগ তৈরি করে, ঠিক আছে, একটা ইন্ট্রিগিং গল্প আমরা এক্সপেক্ট করতে পারি। আর ভাই কোয়ালিটি, কোয়ালিটি মানে ভাই আমাদের এখানে আর কমার্শিয়াল ফিল্ম তৈরি হয় না, রাইট? SVF দুনিয়ার সব থেকে বড়, দুনিয়ার না মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে প্রযোজনা কোম্পানি, প্রোডাকশন কোম্পানি, এরকম ট্রেলার অ্যাকচুয়ালি তাদের হাউস থেকে আসা উচিত, বাট তাদের হাউস থেকে আসে না। এবার তাদেরকে বাদ দিয়ে রয়েছে আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ভাই দেখো এই এই ট্রেলারটা দেখে জিদ্দার ফ্যানেরা যত না বেশি আনন্দ পেয়েছে, দেবদার ফ্যানেরা তত বেশি ডিপ্রেশনে চলে গেছে, ওরা লিটারালি কান্নাকাটি করেছে। এইবার ওরা বলবে যে না এটা তো ফ্লপ হবে, চলবে না, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সও জিতকে সহ্য করতে পারে না, দেখতে যায় না। ভাই এই সিনেমাটা লিটারেলি 24 নভেম্বর এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনকে খাবে, ওকে? পুজোর মধ্যে সিঙ্গেল স্ক্রিনকে রক্তবীজও খেয়েছে, দশম অবতারও খেয়েছে, বাঘাযতীনও খেয়েছে, তিনজনে মিলে খেয়েছে, ফলে কারোরই কায় কালেকশন ভালো নয়, কিন্তু রক্তবীজ বাদ দিয়ে বাকিরা ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলেছে। জিতের সিনেমার ক্ষেত্রে সেসব কিছু করার দরকার পড়বে না। আর অঙ্কুশ দা ভাই, তুমি তোমার কুরবানি নিয়ে আসছো তো 24 তারিখ, মানে কুরবানি দেওয়ার জন্য এত উদ্গ্রীব আমি কাউকে কোনোদিন দেখিনি। 24 তারিখ মানুষের সাথে অঙ্কুশের ফিল্ম কুরবান, যেটা নিয়ে কোনো হাইপ নেই, কেউ হয়তো জানে পর্যন্ত না, ঠিক আছে, কয়েক হাজার লোক বাদ দিয়ে তাও তারা দেখতে যাবে কি না যথেষ্ট ডাউট। মানে সিরিয়াসলি বলছি, এদের না মোরাল, এথিক্স কিচ্ছু নেই, এরা খালি ফেসবুকে টুইটারে ফেক সাপোর্ট দেখাতে ওস্তাদ, কিন্তু আসল বেলায়। তবে সব থেকে বড় কথা কী বলুন তো, আমি বুঝি যে অঙ্কুশ কুরবান কেন ওই দিনকে নিয়ে আসছে, কারণ ওই জিতের সাথে ক্ল্যাশ করছে বলে হয়তো লোকজন একটুখানি চোখ তুলে
ইয়ে করবে, যদি এই সপ্তাহে যদি আনতে, এই যে সপ্তাহে কোনো সিনেমা বার্তার হয়নি সেরকমভাবে বা আগের সপ্তাহে, ঠিক আছে, তাহলে কেউ মানে মুখ তুলে কেউ তাকাতো পর্যন্ত না। ওই অ্যাটেনশান, ওই ক্ল্যাশ নামের একটা ফালতু বাওয়ালি জিনিস দিয়ে একটুখানি অ্যাটেনশান পাওয়ার জন্য, নাহলে 24 তারিখ যে যে সিনেমা বেরোচ্ছে তাদের জন্য আমার সমবেদনা রয়েছে। যদিও 24 তারিখের পরে 1 তারিখে অ্যানিমেল চলে আসবে, আবার শ্যাম বাহাদুরের ফিল্মটা চলে আসবে। এবার দেখো, জিতের সিনেমা তো আর মাল্টিপ্লেক্সে তো বেশি চলে না, এটাই তো বলে তো সবাই, আমি ওটা বিশ্বাস করে নিচ্ছি, ঠিক আছে, যা ডেটা ফেটা দেখছি। এখন তো আবার রিয়েল কিছু ফিগার আসতে আরম্ভ ইয়ে করেছে, তো সেই জন্য মাল্টিপ্লেক্স আমি বাদই দিলাম। সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা বেশ ভালো রকমভাবে চলবে। আর প্যান ইন্ডিয়ার আমি হিন্দি ট্রেলারটাও দেখলাম, আমার খারাপ লাগেনি, বাট ডাবিং আমার অত আপ টু দ্য মার্কও লাগেনি। আমি অনেককেই দেখছি বলতে যে ডাবিং অসাধারণ হয়েছে, আমার জিতের ভয়েস ছাড়া কারোর ভয়েসে খুব একটা বেশি আপ টু দ্য মার্ক ইয়ে লাগেনি। আর সাইড চরিত্রদের ডায়লগের মধ্যে ওই MTIটা খুব বেশি প্রখর। এবার আমি ভালো হিন্দি বলতে পারি না, আমার কারোর হিন্দি বলা নিয়ে সমালোচনা করা উচিত নয়, বাট যেহেতু আমি বাজে হিন্দি বলি, সেই জন্য বাজে হিন্দি শুনলে পরে আমি বুঝতে পারি যে এটা বাজে হচ্ছে ভাই, ঠিক আছে। বাট মানুষের একটা অ্যাপিল রয়েছে, ট্রেলারটা দেখেই না একটা চোখে লাগে, মনে হয় যে দিস ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে। চেঙ্গিজের মধ্যে একটা এপিক ব্যাপার ছিল, বাট চেঙ্গিজের কালার গ্রেডিং বা ভিজুয়াল আমি যদি বলি, এতটা অ্যাপিলিং মানুষের মতো ছিল না। যখন চেঙ্গিজ এসছে তখন অবধি চেঙ্গিজের রেসপেক্টে চেঙ্গিজকে ভালো লেগেছে, এখন মানুষের ট্রেলারটা দেখার পরে এরা হঠাৎ করেই মনে হচ্ছে যে চেঙ্গিজের ট্রেলারটা এর থেকে কোয়ালিটি ওয়াইজ অনেকটাই ডাউন ছিল, ঠিক আছে। ওকে, মানুষের ট্রেলারটা দেখার পর এটা মনে হচ্ছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষ কেমন বিজনেস করে। প্যান ইন্ডিয়া থেকে আমি আর কোনোরকম এক্সপেকটেশান রাখছি না, আগের বার আমি অনেক ভুলভাল কথাবার্তা বলে ফেলেছিলাম। আর বাঘা যদি না চেঙ্গিজের পরিণতি প্যান ইন্ডিয়া দেখার পরে মোটামুটি বুঝেছি যে প্যান ইন্ডিয়া বক্স অফিস নিয়ে কথা বলা উচিতই না, কোনো প্রেডিকশন কিছু করা উচিত না। 2-3 কোটি যদি কামায়, 2 কোটি যদি কামায় অনেক, ঠিক আছে, মানুষ কত কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে কোনো আইডিয়া নেই। এবারে এই সমস্ত কিছু তত্ত্ব কথা বাদ দিয়ে সাইডে সরিয়ে রেখে যদি বলি, ইট ইজ আ ব্যাং অন ট্রেলার, ঠিক আছে, একদম যাকে বলে পুরোপুরি ব্যাং অন, পয়সা ভাসুল ট্রেলার একখানা। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে 24 তারিখ আমাকে দেখতে যেতে হবে, এটা ঠিকঠাক শো টাইম যেন পায়, ঠিক আছে, এটা কিন্তু আগুন জ্বালাবে। আর এই সিনেমাটা ভালো হওয়ার সঞ্জয় সমাদ্দারের আমি অনেক প্রশংসা দেখলাম, এবং টিজারটা রিভিউর সময় আমাকে অনেক রকম কাজ আমি জানতে চেয়েছিলাম যে সঞ্জয় সমাদ্দারের কী কী কাজ আছে। কয়েকটা কাজ আমি দেখলাম বসে, বেশ ভালো। লোকটা ইমোশনাল কমার্শিয়াল, মানে কমার্শিয়াল গল্পের মধ্যে ইমোশনাল এলিমেন্ট ঢোকাতে এবং লোককে কানেক্ট করতে, এনগেজ করতে খুব ভালো পারে, ঠিক আছে। এবং ভাই, এই ট্রেলারটার অ্যাকশন নিয়ে কথা বলতে গেলে আমাকে পুরো সেপারেট ভিডিওতে হবে আসতে, ঠিক আছে, এত ভালো ভালো অ্যাকশনের শট রয়েছে না। তবে আমি ভাবছি কি, যে রোস্ট দেখতে তো সবার খুব ভালো লাগে, আজকে একজন মহানায়ক সত্য কিনেছে নায়ক সিনেমার, আর তার বাঘাযতীন তো অসাধারণ চলছে। আমি দেবকে আজ অবধি কোনোদিন রোস্ট করিনি, কিন্তু তার বাজে সিনেমাকে বাজে বলে আমি যত গালাগাল খেয়েছি, ভাবছি যে কেন না একটুখানি রোস্ট করি। কারণ আমি কাছের মানুষকে ভালো বলেছিলাম, সুবর্ণ ওই বলুন, ওই আবিরের ওই সিনেমাটা আগের বছর দুর্গা পুজোতে এসেছিলো গুপ্তধন নিয়ে, আমি সেই সিনেমাটা রিভিউ পর্যন্ত করিনি, আমার তো বাজে লেগেছিলো, ঠিক আছে। কাছের মানুষকে আমি বেশ ভালো বলেছিলাম, তো দেব ফ্যানেরা সেসব জিনিসপত্র দেখতে তো পায় না। কিশমিশকেও ভালো বলেছিলাম, পায় না দেখতে। বাজি আর গোলন্দাজের মধ্যে বাজি এতটাই খারাপ হয়েছিলো যে আমি গোলন্দাজকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বাজি নিয়ে আমি কিচ্ছু বলিনি, সেটাও লোকজন বুঝতে পারে না। তো এই দেবকে আমি যে বেশ পছন্দ করি, মানে জিতের পরে তাকে যে আমি সিরিয়াসলি নিই, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না, এবং দেবের ফ্যানেরা তো প্রচুর গালাগাল তো দেয়। তো আজকের এই যে নায়ক সিনেমার সত্য কেনার যে ব্যাপারটা না, দিস ইজ আটারলি ফানি। আর বাঘাযতীন আর ব্যোমকেশের বক্স অফিস নিয়ে তো ভাই খিল্লি ওড়ানো যায়, ঠিক আছে, মানে খিল্লি মানে বেহুদা খিল্লি ওড়ানো যায়। তো তোমরা বলো, দেবদার রোস্ট দেখতে কারা কারা ইন্টারেস্টেড? আই এম গোনা ডু আ প্রপার রোস্ট ভাই। গালাগাল যখন দিবি তখন রোস্ট করার পরে গালাগাল দে না, যখন ভালো কথা বলি তখন কানে তো যায় না। এনিওয়ে, আরও একটা জিনিস, মানুষের ট্রেলার দেখে আমি বুঝলাম যে এই ইন্ডাস্ট্রির মতো, বাংলা ইন্ডাস্ট্রির মতো জালি, মিথ্যাচারী, ঠিক আছে, যেখানে মিথ্যাচারী, স্তাবক, পদলেহন এইসব জিনিসপত্রের গুরুত্ব রয়েছে, এরম একটা জায়গায় জিত কেন? যে কারো সার্ভাইভ করেই প্রবলেম হয়ে যাবে। এবার জিতদা তো এখানে সার্ভাইভ করছে না, সে রাজার মতো আছে। এবার তাকে কলকাতা শহরের গুটি কয়েক মানুষ অ্যাকসেপ্ট করুক কি না করুক, তাতে অ্যাকচুয়াল ওভার দ্য ওয়াল পিকচারটা কোনো দিন বদলায় না। তবে আমি চাইবো যে বুমেরাংয়ের পরে জিত যেন এমন কোনো একটা সিনেমা করে যেটা টপিক কমার্শিয়াল ফিল্মের যেন না হয়।
কমার্শিয়াল ফিল্ম করার থেকে জিদ্দার একটা ব্রেক নেওয়া উচিত বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে গিয়ে, সে সিনেমা খারাপ বানাচ্ছে না, কিন্তু গ্রহণযোগ্যতা না যদি থাকে, মাঝে মাঝে না কী হয় যে তুমি ভালো জিনিস দিচ্ছ, লোকে তোমার ভ্যালু বুঝছে না, তো তুমি দেওয়া তুমি বন্ধ করে দাও, তখন গিয়ে লোকে ভ্যালু বুঝতে পারে, ঠিক আছে। আর আমার মনে হয় এই শহুরে অডিয়েন্সের মনে ঢোকার জন্য এবার এরকম কিছু সিনেমা করা উচিত, বা কোনো গল্পের বইয়ের ওপরে, কোনো উপন্যাসের ওপরে, বা এরকম কিছু একটা কাজ করা উচিত যেখানে সে শহরের মানুষদের অ্যাটেনশান পায়। আর এইটা নিয়ে ভেবে আমি একটা উপন্যাসের চরিত্র আমি খুঁজে বার করেছি, যেটা খুব জনপ্রিয়, যেটার ব্যাপারে অনেকেই জানে এবং জিদ্দা করলে পরে খুব ভালো লাগবে। তো সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও পরে নিয়ে আসবো। আপাতত মানুষের ট্রেলার নিয়ে এইটুকুনি আমার বলার ছিল। তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্সে খোলা রয়েছে জানাও। ভিডিও একটু দেরিতে আসছে, আইনো মাফ করে দাও, ক্ষমা করে দিন। টাটা।